অরবিন্দ কেজরিওয়াল। ভারতের রাজনীতিতে অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব অরবিন্দ কেজরিওয়াল, একজন সমাজকর্মী হিসাবে তিনি বেশ জনপ্রিয়। কেজরিওয়াল রাজনীতিতে তার নিজস্ব মতাদর্শ এবং জনসেবার জন্য বিশেষ পরিচিত এবং ভারতীয় রাজনীতির এক অন্যতম চরিত্র। পুরো নাম অরবিন্দ কেজরিওয়াল। তিনি 1968 সালে 16 আগস্ট ভিওয়ানি হরিয়ানা জেলার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোবিন্দরাম কেজরিওয়াল এবং মায়ের নাম পরিচয় গীতা দেবী। হরিয়ানার এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন কেজরিওয়াল। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। প্রথমবার পরীক্ষা দিয়ে তিনি পশ্চিমবঙ্গের IIT খড়গপুরে পড়ার সুযোগ পান। বিষয় হিসাবে বেছে নেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে। ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করার পর টাটা স্টিলে চাকরি পান কেজরিওয়াল। তবে নিজের হৃদয়ের কথা শুনে সেই চাকরি ছেড়ে দেন এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। কালীঘাটের আশ্রমে মাদার টেরেজার সঙ্গে 2 মাস কাজ করার সুযোগ হয় অরবিন্দের। 1993 সালে তিনি সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হন এবং ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যোগ দেন। 1995 সালে কেজরিওয়াল বিয়ে করেন তার 1993 সনের IRS এর বেসমেট সুনিতাকে। 1999 সালে জাল রেশন কার্ড কেলেঙ্কারির পর্দা ফাঁস করতে তিনি পরিবর্তন নামে একটি আন্দোলন শুরু করেন। এই আন্দোলন তাকে সামাজিক পরিচিতি এনে দেয়। আয়কর, বিদ্যুৎ এবং খাদ্য রেশনের মতো বিষয়ে দুর্নীতি রুখতে দিল্লিবাসীকে সাহায্য করতে এগিয়ে আসেন অরবিন্দ কেজরিওয়াল। বেশি করে সামাজিক কাজে মনোনিবেশ করতে 2006 সালে তিনি চাকরি থেকে ইস্তফা দেন এবং পাবলিক কস্ট রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। 2010 সালের প্রথমের দিকে জন লোকপাল বিল পাস করাতে আন্দোলন শুরু করেছিলেন বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে। এই আন্দোলনে যুক্ত হয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন কেজরিওয়াল। তবে ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের রাজনীতিকরণ নিয়ে আন্না হাজারের সঙ্গে তার মতপার্থক্য দেখা দেয়। তিনি নিজে রাজনৈতিক দল আম আদমি পার্টি প্রতিষ্ঠা করেন। 2013 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 70 আসনের মধ্যে 28 আসনে জয় পায় তার আম আদমি পার্টি। ভারতের জাতীয় কংগ্রেসের শর্ত সাপেক্ষে সমর্থনে সরকার গড়েন কেজরিওয়াল ও দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। কিন্তু জন লোকপাল বিল আলোচনার টেবিলে রাখতে না পারার ব্যর্থতার কারণে 49 দিনের মাথায় পদত্যাগ করেন কেজরিওয়াল। দিল্লিতে রাষ্ট্রপতি শাসন চলাকালীন 16তম লোকসভায় তিনি বারাণসী কেন্দ্র থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও তিনি ওই নির্বাচনে হেরে যান। 2015 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে ফের তার দল প্রতিদ্বন্দ্বিতা করে এবং 70 আসনের মধ্যে 67টিতে জিতে সরকার গঠন করেন। দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে আবারও দায়িত্ব গ্রহণ করেন অরবিন্দ কেজরিওয়াল। অতি সাধারণ জীবনযাত্রা পছন্দ করেন অরবিন্দ এবং তিনি নিরামিষ ভোজী। তিনি মেধাবী এবং পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি বলিউড তারকা আমির খানের বড়ই ভক্ত। তিনি কমেডি ছবি দেখতে পছন্দ করেন, নিজের কাজ নিজে করতে ভালোবাসেন। এমনকি কর্মক্ষেত্রে পিয়নকে দিয়ে তার কাজ না করিয়ে নিজেই নিজের ডেস্ক পরিষ্কার করেন। নিজের এবং তার সন্তানদের জন্মদিন পালন করেন না এই কেজরিওয়াল। তার নেতৃত্বে 2015 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে দুরন্ত জয় পায় আম আদমি পার্টির এবং 2015 সালের 14 ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল। 16তম লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তিনি পরাজিত হন। কেজরিওয়াল প্রথমবার 2013 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে অংশ নেন। এই নির্বাচনে 70 আসনের মধ্যে 28 আসন জিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে আসে। অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির প্রতিষ্ঠা করেন। এটি একটি ভারতীয় রাজনৈতিক দল যার আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 2012 সালের 2রা নভেম্বর। তিনি স্বরাজ নামে একটি বই প্রকাশ করেন, সেখানে
দুর্নীতি এবং ভারতের গণতন্ত্র নিয়ে তার চিন্তাধারা প্রকাশ করেন এবং আলোচনা করেন। তিনি আয়কর দপ্তরের জয়েন্ট কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন এবং পুরস্কার অর্থের সাহায্যে তহবিল গড়ে তোলেন। তিনি পাবলিক কস্ট রিসার্চ ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। অরবিন্দ কেজরিওয়াল একজন সমাজ সংস্কারক হিসাবে তার বর্ণাঢ্য কেরিয়ার গঠন করেছিলেন। ভবিষ্যতে তিনি সমাজ থেকে দুর্নীতি, স্বজন প্রীতি, বৈষম্য দূর করবেন, এটি আমাদের চাওয়া।